সুনামগঞ্জের খরচার হাওরের এক পাশে প্রবাহিত হচ্ছে রূপসা ও রূপদী নদী, অন্য পাশে সবুজ ধানক্ষেত। আগাম বন্যার হাত থেকে ফসল রক্ষার জন্য হাওর ও নদীর তীরে নির্মাণ করা হচ্ছে ফসল রক্ষা বাঁধ। রক্তি ও রূপসা নদী দিয়ে আসা পাহাড়ি ঢলের পানি ঠেকানোর জন্য এখানে বাঁধ নির্মাণ করছে পানি উন্নয়ন বোর্ড। এক্সকেভেটর দিয়ে খনন করে 1.5 থেকে 2 কিলোমিটার দূর থেকে ড্রাম ট্রাক ও ট্রলি দিয়ে মাটি এনে ফেলা হচ্ছে বাঁধে। তবে এখনও বাঁধের কোনো অংশে মাটি পড়েনি। আবার নদীর পানি কমে যাওয়ায় মাটি ফেলা বাঁধের কোথাও কোথাও ধস নেমেছে। বাঁধ যে ভাঙিয়া পড়তেছে, এটা আর কোনো কুল পাইতেছে না, মাটিও অন্য ফেলাই দেয় না, ডোরাইয়া মাটি ফেলায় না। নীতিমালা অনুযায়ী 28 ফেব্রুয়ারির মধ্যে পুরো ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজ শেষ করতে হবে। স্থানীয় কৃষকদের অভিযোগ, কাজ দেরিতে শুরু হয়েছে ও ধীরগতির কারণে যথাসময়ে তা সম্পন্ন না হলে বন্যা হলে ক্ষতির মুখে পড়বে ফসল। ওই তরি বন্যার বাঙ্গাত এখানে গর্ত হয়ে গেছে, এবার বাঁধে সমস্যা বেশি। ফসিল পানি ঢুকিয়ে দেখা এমনি আমরা অভাবী মানুষ মনোর, আমরা তো অনাহারে মারা যাইমু। তবে প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতির দাবি, তীব্র শীত ও কুয়াশার কারণে কাজে ধীরগতি হচ্ছে। অবশ্য যথাসময়ে কাজ শেষ করার ব্যাপারে সব ধরনের তদারকি হচ্ছে বলে জানালো পানি উন্নয়ন বোর্ড ও উপজেলা প্রশাসন। প্রোগ্রাম যেভাবে চলতেছে এটা যথাসময়ে কাজ শেষ করে বের আসতে পারবে। লেটে তেমন লেট হয়নি, অল্প বিস্তর কিছু সময় আঁকা পিছা হয়েছে আর কি। মাননীয় বিভাগীয় কমিশনার স্যারের নির্দেশনায় এবং নেতৃত্বে আমরা এই কাজটি খুবই পুঙ্খানুপুঙ্খভাবে এবং কঠোরভাবে আমরা বাস্তবায়ন করছি, যেন কৃষকের যে ফসল এই ফসলটা যেন রক্ষা হয় এবং আগাম বন্যার কোনো পানি যেন কোনোভাবে ফসলের ক্ষেতে ঢুকে ফসলটাকে নষ্ট করতে না পারে। 12টি উপজেলার 47টি হাওরে নির্মাণ করা হবে বাঁধ। 734টি প্রকল্প বাস্তবায়ন কমিটির মাধ্যমে 591 কিলোমিটার বাঁধ ও 159টি ঝুঁকিপূর্ণ অংশে মাটি ভরাটের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে 125 কোটি টাকা। সময় সংবাদ, সুনামগঞ্জ।